তৃতীয়বাৰৰ বাবে দিল্লীৰ মচনদ দখল কৰিলে অৰবিন্দ কেজৰিৱাল নেতৃত্বাধীন আম আদমী পাৰ্টীয়ে। নতুন চৰকাৰে শপত গ্ৰহণ কৰিব 16 ফেব্ৰুৱাৰীত। দিল্লীৰ ৰামলীলা ময়দানত অনুষ্ঠিত হ'ব শপত গ্ৰহণ অনুষ্ঠান। আজি অনুষ্ঠিত আফদলৰ বিধায়িনী দলৰ বৈঠকত বিধায়িনী দলৰ নেতা হিচাপে নিৰ্বাচিত হয় অৰবিন্দ কেজৰিৱাল। অৰবিন্দ কেজৰিৱালৰ হেট্ৰিক, 16 ফেব্ৰুৱাৰীত দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে ল'ব শপত। দিল্লীত নিৰংকুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করার পিছত 16 ফেব্ৰুৱাৰীত শপত গ্রহণ করব কেজরিওয়াল নেতৃত্বাধীন আপ দলের সরকারে। দিল্লী বিধানসভার 70খন আসনের 62খন আসন দখল করে আম আদমি পার্টিয়ে। 2015 চনের দরে এবারও শূন্যহে পালে কংগ্রেস দলে। অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহত আপ বিধায়িনী দলের বৈঠক। বিধায়িনী দলের নেতা হিসেবে নির্বাচিত অরবিন্দ কেজরিওয়াল। বিধায়িনী দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পূর্বে অরবিন্দ কেজরিওয়ালে সাক্ষাৎ করে দিল্লির উপরাজ্যপাল অনিল বেচল। রবিবারে মুখ্যমন্ত্রী হিসাবে অরবিন্দ কেজরিওয়ালে শপথ লওয়ার সম্ভাবনা। রামলীলা ময়দানত অনুষ্ঠিত হব শপথ গ্রহণ সমারোহ। আজি অনুষ্ঠিত এক সংবাদমেলত এই কথা প্রকাশ করে আম আদমি দলের নেতা মনীষ সিসোদিয়ায়। সবসে পহলে তো মে দিল্লি কি 2 কৰোড় জনতা কো বহুত বহুত দিল সে আভার ব্যক্ত করতে চাহতা হুঁ। থোড়ি দের পহলে দিল্লি কে বিধায়ক দল কি বৈঠক সে আ রা হুঁ। নবনিযুক্ত বিধায়কো নে, সভি নে, 62 বিধায়কো নে এক স্বর সে ফেসলা লিয়া কি অরবিন্দ কেজরিওয়াল জি হমারে বিধায়ক দল কে নেতা হোঙ্গে আর ওহি দিল্লি কে আগলে মুখ্যমন্ত্রী হোঙ্গে। 16 ফেব্রুয়ারি কো মুখ্যমন্ত্রী জি কা শপথ গ্রহণ সমারোহ হোগা, রামলীলা ময়দান মে হোগা। আর পহলে কি তরে হি দিল্লি কি সভি জনতা সে মেরি অপিল হ্যায় কি আপকা বেটা, আপকা ভাই অরবিন্দ কেজরিওয়াল জি 16 তারিখ কো জব শপথ লেঙ্গে তো বড়ি সে বড়ি সংখ্যা মে পৌঁছ কর ওহাঁ উপস্থিত হন আর উনকে আশীর্বাদ দেন, উনে আপনা প্যার দেন, উনে আশীর্বাদ দেন। 16 ফেব্রুয়ারির পুয়া 10 বজাত মুখ্যমন্ত্রী রূপে শপথ লব অরবিন্দ কেজরিওয়ালে। কেজরিওয়ালের নেতৃত্ব গঠন হব লগা সরকারত কোন কোন বিধায়কে মন্ত্রিত্ব লাভ করিব ইয়াক লৈ সাসপেন্স এতিয়াও অব্যাহত আছে। 2 দিনের ভিতর এই ক্ষেত্রতে এক স্পষ্ট ছবি পোহরলৈ অহার সম্ভাবনা। ন্যাশনাল ডেস্ক, আসাম টকস।